हेलो फ्रेंड्स, वेलकम माय चैनल। आज के एक सिंपल रेसिपी नहीं प्रथम कड़ाई तेल दी दिलाम। एबार माछगुलो छेड़े देव एक एक कयरा माछ हिसाब जानी तो कयरा माछेर एक सिंपल रेसिपी माछगुलो भाजबो, भाजा हुए फिर माछगुलो भाजा हो गए। आर बेसी कड़ा करे माछगुलो के भाजबो ना, और आमी माछगुलो एकटा एकटा करे तुले नेब। बंधुरा, आमी एखाने बोलते चाई जे माछटार नाम आमी ठीक मतो जानी ना, आमी एटाके खयरा माछ हिसाब जानी। जदि यटार अन्य कोनो नाम है तुम्हारा कमेंट बक्से जानियो। एबार कड़ाई तेल देव। एबार तेले पाँच फोड़न दिए देव। हमें एखे बेशी तेल यूज करब ना, और दिए देव तीनटे काचा लंका चेरा, और दिए देव टमेटो। এটা একদম হালকা রান্না হবে, তেল এতে বেশি পড়বে না। আর দিয়ে দেব অল্প স্বাদ অনুযায়ী নুন। এবার ভাপিয়ে রাখা সবজিগুলো দিয়ে দেব। এই রান্নাটায় আমি আদা ইউজ করব না। এবার আমি এতে দিয়ে দেবো হাফ টি স্পুন জিরে গুঁড়ো, এক পিঞ্চ ধনে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন। আর আমি এতে দিয়ে দেবো হাফ টি স্পুনের থেকে একটু কম হলুদ। দু মিনিট এটাকে কষব। দু মিনিট কষানো হয়ে গেছে। এবার আমি এতে জল দিয়ে দেবো। আমি একটু উষ্ণ গরম জল দিচ্ছি। ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এবার আমি এটাকে ফুটে আসতে দেবো। ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি ফ্লেমটাকে কমিয়ে তিন থেকে চার মিনিট এটাকে ঢাকা দিয়ে হতে দেবো, যাতে আলুগুলো একটুখানি সিদ্ধ হয়ে যায়। চার মিনিট পরে ফিরে এলাম। এবার আমি দেখে নেব আলু নরম হয়ে গেছে। এর মধ্যে আমি একটুখানি হাফ টি স্পুন মতো চিনি দিয়ে দেবো, আর ভাজা মাছগুলো দিয়ে দেবো। আর আমি ধনে পাতা দিয়ে দেবো। এটাকে দু মিনিট মতো হতে দেবো ঢাকা দিয়ে। দু মিনিট পরে ফিরে আসছি। ফিরে এলাম বন্ধুরা, আমার রান্না একদম কমপ্লিট। তো বন্ধুরা, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে, তোমরা আমার চ্যানেল প্লাজমাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অ্যান্ড অল অপশন অতি অবশ্যই প্রেস করে দিও। তো আমি এবার বিদায় নেব, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। বাই ফ্রেন্ড, সবাই ভালো থেকো।